কাঞ্চনা বলছে, ওরে সখী, এ তুই কি করেছিস? এক নতুন মানুষ যাকে কখনো দেখিস নি, চিনিস না, জানিস না, তোর হাত ধরল তা তুই ছেড়ে দিলি না কেন? জানিস সখী, আমি ছাড়বো বলে মনে করেছিলাম রে, তা যেই না ছাড়তে যাব, কিন্তু সখী রে, ছাড়তেও না রে, ধরে রাখতেও না রে, ছাড়তেও না রে, ধরে সব যেন কেমন হয়ে গেছে, বসে বসে তার বদনখানা চিন্তা করছি, হঠাৎ মা এসে বলছে, প্রিয়া এই হলুদ কটা বেটে দে। মায়ের কাছ থেকে হলুদ কটা লয়ে শিলের উপর রেখে যেই না নড়া দিয়ে আঘাত করেছি, অমনি সেই স্বর্ণ জ্যোতিময় পুরুষ তৎক্ষণাৎ আমার হৃদয় মাঝে এসে দেখা দিল। তাই দেখি আবার কি মনে হচ্ছে জানিস সখী, রূপ লাগে আঁখি ঝরে গুণে সখীরে কি আর বলিব সখী, কি আর বলিব, কি আর বলিব সখী।
হচ্ছিস ব্রাহ্মণের মেয়ে, আর সে হলো এক পরপুরুষ। আর তুই কি করেছিস? তুই তার চরণে সবকিছু সঁপে দিয়েছিস। আচ্ছা বলি, তার সম্বন্ধে কি কিছু বলতে পারবি? বলে হ্যাঁ সখী পারব। আচ্ছা বল তো দেখি। অজানু লম্বিত ভুজ টানা টানা সুদীর্ঘ লালা চাচড়ে ছিকরে কে বাস 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 আর বলতে হবে না। তুই যাকে দেখেছিস সে কে জানিস? বলে কে রে কাঞ্চনা? শ্রী গৌরাঙ্গ প্রেমের দর্শন করে আজ আমার কি মনে হচ্ছে জানিস সখী? আমার গড়া যদি হতো কালো, গড়া যদি হতো আমার গড়া যদি হতো কালো, অঞ্চল করিয়া
আমি আমার গৌরকে আর কি করতাম জানিস? আমার গড়া যদি হতো গড়া যদি হতো আমি যত আমার ঘোড়া যদি হতো পাখি রে ঘোড়া যদি হতো পাখি আমার ঘোড়া যদি হতো পাখি রে ঘোড়া যদি হতো ফুলে ফুলে
যেই না স্নান করে উঠেছে অমনি বিষ্ণুপ্রিয়া কি করেছে মা? কাঞ্চনার কথা মতো শচী মাতাকে ভক্তি ভরে একটা প্রণাম। আর যেই না প্রণাম করেছে ওমা, শচী মাতার একটু ছুঁই ছুঁই স্বভাব ছিল, যেই না প্রণাম করেছে বলে কি বলে ছুঁয়ে দিলে তো, তুমি আমায় ছুঁয়ে দিলে, আমি এই মাত্র স্নান করে এলাম আর তুমি আমাকে ছুঁয়ে দিলে। এই নবদ্বীপে তো জাতের অভাব নেই, তাহে গো মেয়ে তুমি কোন জাতের মেয়ে? বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, আহারে যার ছেলে এত সুন্দর তার মা কি না এমন? তাই বিষ্ণুপ্রিয়া বলছে, মা ও মা, যে না মা বলে ডেকেছে শচী মাতার রাগ কিছুটা কমেছে। দেখবেন মা, বাড়িতে যদি ছেলে মেয়ের মায়ের সঙ্গে ঝগড়া হয় মা রেগে কথা বলে না, কিন্তু একবার যদি সন্তান মা বলে ডাকে মা কি আর রাগ করে থাকতে পারে কিবা পারে? যেই না মা বলে ডেকেছে শচী মাতার কিছুটা রাগ কমেছে। বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি হলাম ব্রাহ্মণ পণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে। কি বললে? তুমি সনাতনের মেয়ে? আহারে তুমি কতই না বড় হয়ে গেছো। আচ্ছা মা বলি, সাত সকালে এই গঙ্গার ঘাটে এসে কি করছো? মাগো মাগো, আমি একটা নামের ব্রত নিয়েছি মা, আর সেই নামেকে আমি স্বামী রূপে পেতে চাই। কি বললে? তুমি নামের ব্রত নিয়েছো আর সেই নামেকে তুমি স্বামী রূপে পেতে চাও? বেশ, তোমার নাম যখন বিষ্ণুপ্রিয়া, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি ওই বিষ্ণুরই প্রিয়া হবে, বিষ্ণুরই প্রিয়া হবে, বিষ্ণুরই প্রিয়া হবে। যে না এই কথা বলেছে মা, কলসিখানে ফেলে রেখে ছুটতে ছুটতে চলেছে কাঞ্চনা। কাঞ্চনা মনে মনে চিন্তা করছে, কি রে বাবা, আরে সখী এত চিৎকার করে আসছিস কেন? কাঞ্চনা জানিস, কাঞ্চনা আমি তোর কথা মতো ওই গঙ্গার ঘাটে গিয়েছিলাম, যেই না তোর কথা মতো ওই ভদ্র মহিলাকে প্রণাম করেছি। জানিস সখী, আমাকে অনেক কথা শুনিয়ে দিলে, তারপর কি বললো জানিস? বললো, মা তোমার নাম যখন বিষ্ণুপ্রিয়া তখন তুমি বিষ্ণুরই প্রিয়া হবে। তাই সখী এখন আমার কি মনে হচ্ছে জানিস সখী? ও তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে কানে সে যে আমার দয়া
মাতা বর দিয়ে ফিরে এসে আজ ঈশানকে ডাকছে। ঈশান বা বিশান, জানা মা একবার ওই ঘটক মশাইয়ের কাছে যাব, কাশীনাথ ঘটককে গিয়ে বলবি যে মা তোমায় ডেকেছে। তাই কি করেছে মা, ঈশান আজ কাশীনাথ ঘটকের কাছে এসেছে, এসে ডাকছে ঘটক খুড়ো, ও ঘটক খুড়ো। ঘটক মশাই বাইরে বেরিয়ে এসে বলছে, ঈশান তুমি এসেছ? হ্যাঁ ঘটক খুড়ো। বলে মা তোমায় ডেকেছে গো, আর বলেছে যে জ্বর সময় যেন পুঁথিগুলো লয়ে যাও। তাই কি করেছে মা, ঈশানের কথা মতো আজ শচী মাতার নিকটে এসেছে। এসে বলছে, শচী তুই আমায় ডেকেছিস? হ্যাঁ বাবা। দেখো না বাবা, নিমাইয়ের কোনো বিবাহ যোগ আছে কিনা? ও মা, ঘটক মশাই কি করেছে পুঁথি দেখে বলছে, মা এত বড় দুঃখের সংবাদ, নিমাইয়ের তো কোনো বিবাহ যোগ নেই। বেশ, আচ্ছা দেখো তো, ওই মালঞ্চি পাড়ার সনাতন মিশ্রের মেয়ে বিষ্ণুপ্রিয়ার কোনো বিবাহ যোগ আছে কিনা? বেশ। এই বলে মা ঘটক মশাই পুঁথি দেখছে আর বলছে, এই তো মালঞ্চির ম সনাতনের স আর বিষ্ণুপ্রিয়ার ব। কিন্তু মা এরও তো কোনো বিবাহ যোগ নেই। বেশ, দুজনেরই যখন কোনো বিবাহ যোগ নেই তখন এই বিবাহ হবে, আর আমি দেব এই বিবাহ, আর এই ঘটকালই হবে আমার শেষ ঘটকালি। এই বলে কি করেছে মা, ঘটক মশাই কি করেছে গো, সনাতন মিশ্রের বাড়ি গিয়ে দাঁড়িয়েছে, বাড়ির সামনে দরজায় গিয়ে ডাকছে, সনাতন সনাতন বাড়িতে আছো? সনাতন মিশ্র বাইরে বেরিয়ে এসে বলছে, ঘটক মশাই আপনি? সনাতন বলে, তোমার বিবাহযোগ্য কন্যা আছে না, তার জন্য একটা সম্বন্ধ এনেছি। তা বেশ, তা বলো ছেলের কি আছে? বলে, কি নেই আগে বলো, এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাই তো তা বাবা। তা বলো, বলে এই যে ঘটক মশাই ছেলের ঘর বাড়ি কেমন? ও মা, ঘটক মশাই বলছে, দেখো সনাতন, ওই মাটির দেওয়ালের ঘর গোটা চারে আছে, তবে কি জানো তো, ওই যে চালের উপর খড় নেই গো, চন্দ্র সূর্যের যত আলো সব ঘরের মধ্যে প্রবেশ করে, তাছাড়া কি হয় জানো, ওই বর্ষাকালে বৃষ্টি হয়ে সমস্ত ঘর কাদা করে দেয়। ও মা বলে, এমন ঘটক মশাই যদি বিয়ে ঠিক করতে যায় বিয়ে হবে কি মা? বিয়ে হবে? বিয়ে হওয়া তো দূরের কথা, শেষে মার খেয়ে আসতে হবে, তাই না মা? সনাতন মিশ্র বলছে, বেরিয়ে যাও বলছি, এক্ষুনি দূর হও, আমি আমার একমাত্র মেয়ের সাথে এমন ছেলের বিবাহ দেব? বলছে, দাঁড়াও দাঁড়াও, ছেলের রূপের কথাটা শোনো, তবেই না হয় আমি চলে যাব। বলছে, তুমি তো বলবে পূর্ণিমা চাঁদের মতো। ঘটক মশাই বলছে, আচ্ছা সনাতন, এবার তুমি বলো তো, কোন পূর্ণিমা চাঁদের আলো বেশি? সনাতন মিশ্র বলছে, কেন, ওই যে শারদ পূর্ণিমা চন্দ্রের আলো বেশি। ঘটক মশাই বলছে, সনাতন তুমি তো বললে, এবার আমি বলি শোনো, শারদ পূর্ণিমার চন্দ্র
কাশিনা, তবে কি চন্দ্রকান্ত মনির মতো? ঘটক মশাই বলছে শোনো শোনো, ধি কি চন্দ্রকান্ত মনি মনি বলে নাহি গুনি, ধি চন্দ্রকান্ত মনি মনি তুমি নাকি আবার আমার বিবাহ দেবে? হ্যাঁ রে খোকা, মা আমার তো বিয়ে হয়ে গেছে মা, আমি তো আর বিয়ে করব না। তাতে কি হয়েছে? বৌমা তো বেঁচে নেই, তাই আমি ঠিক করেছি তোর আবার বিয়ে দেব। না মা, এ বিয়ে আমি করতে পারবো না। তখন শচীমাতা কাঁদতে কাঁদতে বলছে, ওরে নিমাই, লোকে তোরে বলে তুই নাকি পরম দয়াল, কিন্তু যে মায়ের ব্যথা বুঝে না, মায়ের দুঃখ বুঝে না, সে আবার কেমন দয়াল? যে না এই কথা শুনেছে মায়ের মুখে, প্রভু কাঁদতে কাঁদতে বলছে, বেশ মা, তুমি বিবাহের আয়োজন করো, এই বিবাহ আমি করব। যে না মা এই কথা বলেছে, পাশেই ছিল নিত্যানন্দ প্রভু। আজ নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, আহারে আজ আমার ভাই নিমাইয়ের বিবাহ, আর এই নবদ্বীপের কেউ জানবে না, যাই আমি বড় নবদ্বীপের সকলকে নিমন্ত্রণ দিয়ে আস। এই বলে নিত্যানন্দ প্রভু কি করেছে, নবদ্বীপে নিমন্ত্রণ করতে চলেছে। কেমন ভাবে? আমাদের নিত্যানন্দ 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 বলি আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে, আপনারাও আসবে, গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ে 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 আপনারাও আসবে। যে না মা নিত্যানন্দ প্রভুর মুখে এই কথা শুনেছে, অমনি নদীয়ার ভক্তবৃন্দ তারা কি করছে? আজ কেহ নাচে কেহ গা কেহ বলে হরি, হরি
ওমা তাই নিত্যানন্দ প্রভু আমার নিমন্ত্রণ করছে আর বলছে এই যে মা বলি আপনারা যাবেন কিন্তু শুধু মুখে শোনা শুধু মুখে শোনা শুধু মুখে শোনা শুধু মুখে শোনা শুধু মুখে যেও না শুধু মুখে যেও না শুধু মুখে শোনা বলছে শুধু মুখে যেও না শুধু মুখে শোনা মুখে কিছু নিয়ে যাবে তা কি নিয়ে যাবে গো বলি নাম নিয়ে যাবে কেন গৌর নাম নিয়ে যেতে বললো মা না যে আমি সবাইকে বলে এসেছি যে তোমরা যাবে কিন্তু মুখে কিছু নিয়ে যাবে আর কি বলেছি জানো গড়ায় আমাদের আমাদের প্রাণ প্রেমের পুতুল গড়ানো আমার নিমাইয়ের বিয়ে কিন্তু আমার গৃহে এক মুষ্টিও চাল নেই কিভাবে বিয়ে বাড়ি হবে ও মা এই কথা শুনে রাজা বুদ্ধিমন্ত খা বলছে মা ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা প্রভুর বীর সমস্ত খরচ আমি দেব মা গো আমি বহুবার তোমাদের কিছু দিতে চেয়েছি তুমি আমায় বারবার ফিরিয়ে দিয়েছো আজ কিন্তু ফিরিয়ে দিও না শচী মাতা বলছে বেশ তাই হবে এই বলে রাজা বুদ্ধিমন্ত খা মায়ের চরণে প্রণাম করে ফিরে গেলেন মা দেখুন মা রাজা বলে কথা সঙ্গে সঙ্গে রাজলোক পাঠিয়ে দিয়েছে বিয়ে বাড়ি বলে কথা মা নানান রকম আয়োজন চলছে আর এদিকে কি হচ্ছে দেখতে দেখতে বিকাল গড়িয়ে এসেছে ও মা বিয়ে বাড়ির সময় মেয়েরা কি করে মা বিকেল বেলায় জল সাধনা করতে হবে না মা কি মা এদিকে বিয়ে বাড়ি হয় তো জল সাধনা হয় তো তা জল সাধনার সময় কি কি করতে হয় গো উলুধ্বনি করতে হয় তো তাই কি করেছে মা
সকলে মিলে জল সাধনা করতে চলেছে কেমন ভাবে? আরে ও আরে ও সাধনা মঙ্গল, আমার আজ গৌরঙ্গের হবে গোবে
এভাবে মা সকলে জল সাধনা করে আজ মহাপ্রভুকে বরের সাজে সাজাচ্ছে, কেমন ভাবে? ওগো মালতি র মালায়ানি ঝুটি বাঁধে সকলে মিলে, কেমন ভাবে? কত শত নিশান Bye.
যে না বর এসে দাঁড়িয়েছে, অমনি কি হয়েছে গো? ও গো বর এলো, বর এলো বলে। ও মা, যখন কোন মেয়ের বিবাহ হয়, যখন বর আসে, তখন কি করতে হয় গো? কি করতে হয়? আমি তো জানি না মা, কি করতে হয় গো? বরণ করতে হয় না, উলুধ্বনি করতে হয় না? তা সবাই উলুধ্বনি কোথায় গেল? বর এলো, বর এলো বলে পড়ে গেল মিষ্টি সাজিয়ে ব্রাহ্মণগণকে দিয়েছে।
ওমা যেই না ব্রাহ্মণগণকে দিয়েছে, এখানে যদি কোনো ব্রাহ্মণ থাকেন কেউ রাগ করবেন না মা, দেখবেন ব্রাহ্মণরা একটু লোভী হয়, তাই না মা? যেই না খাবার পেয়েছে অমনি বলছে হ্যাঁ হ্যাঁ বিবাহ হবে, তাই কি করেছে কাশীনাথ ঘটক বলছে বেশ তাহলে তোমরা সেবা সেরে বিবাহের আয়োজন করো। আর এদিকে যেই না ব্রাহ্মণগণ বিবাহের আয়োজন করে বিবাহের মন্ত্র বলতে যাবে, অমনি মন্ত্র আর মনে নেই, কেন না? ব্রাহ্মণগণ মনে মনে অহংকার করে যে আমরা হচ্ছি ব্রাহ্মণ, আমরা ছাড়া এই বিবাহের মন্ত্র বলবার মতো কেউ নেই, আমরা ছাড়া এই বিবাহ মন্ত্র কেউ জানে না। কিন্তু মা গো, ভগবান আমার দুটি জিনিস সহ্য করতে পারে না, এক হলো ভক্তির চোখের জল আর এক হলো ভক্তির অহংকার। তাই ব্রাহ্মণগণের অহংকার চূর্ণ করবার জন্য সকল মন্ত্রকে হরণ করে আজ কোন মন্ত্র দিয়ে বিবাহ সম্পন্ন করছে গো? ওমা বিবাহের তো একটা মন্ত্র থাকে, তাই না মা? আমি তো জানি না মা, কি মা বিবাহের মন্ত্র থাকে তো? আজ কোন মন্ত্র দিয়ে বিবাহ হচ্ছে গো? না প্রভুর মহামন্ত্র দিয়ে, আমরা সকলে মিলে সেই মহামন্ত্র নাম জপ করবো, সবাই মিলে দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 করে তালি দিয়ে সবাই সম্পূর্ণ হলো। আর এদিকে কি হচ্ছে মা? আচ্ছা মা বলি, বিবাহ হয়ে যাওয়ার পর কি হয় গো? বাসরসজ্জা হয় না, তাই বাসরসজ্জা হচ্ছে, তা সখীগণ মনের আনন্দে গান গাইছে আর বলছে প্রিয়া এ হেন সুন্দর সোনার মুরতি হলো প্রিয়া তোর
চরণ সেবা করে যাবি, চরণ সেবা করে যাবি, পরমানন্দে কাল কাটাবি, চরণ সেবা করে যাবি, সজ্জা হচ্ছে, সখীগণ নানান আনন্দ করছে। আর এদিকে কি হয়েছে গো, ছাতনাতলায় বইছে আনন্দের ধারা। ছাতনাতলায় দেখবেন মা পুরোহিত আর কে থাকে গো, পরামানিক থাকে না, পুরোহিত আর পরামানিকের মধ্যে ছড়া বলা বলি। তো এখানে ওই ব্রাহ্মণের আর পরামানিকের কাজটা আমি করে দিই। ওগো শুনুন শুনুন ভক্তগণ, শুনুন দিয়া মন, শুনুন শুনুন ভক্তগণ, শুনুন দিয়া মন, শুনুন শুনুন ভক্তগণ, শুনুন দিয়া মন, শুনুন শুনুন ভক্তগণ, শুনুন দিয়া মন। গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ের কথা বা কথন, গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ের কথা বা কথন, গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ে যে করিবে ভুল, গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ে যে করিবে ভুল, নিতুই নিতুই তার ঘরে লাগিবে আগুন, নিতুই নিতুই তার ঘরে লাগিবে আগুন, যার আছে গেটে বাঁধা ছেড়ে বস ফুটো খাটা, ছেড়ে বস ফুটো খাটা, চেনা শুনে আমার কথা শেখায় তার নিজের মাথা, চেনা শুনে আমার কথা শেখায় তার নিজের মাথা, আনন্দ ধরে না বিষ্ণুপ্রিয়ার বিবাহের আনন্দে কেউ উলু দিলেন কেউ দিলেন না, কেউ হরি বললেন কেউ বললেন না। তাই আমি আমার মায়েদের বলছি গো, তোমরাই উলু দা উলু দা, উলু দা উলু দা, উলু দা উলু দা, উলু দা উলু দা, গৌর বিষ্ণুপ্রিয়ার বিয়ে উলু দা উলু দা, গৌর বিষ্ণুপ্রিয়ার বিয়ে উলু দা উলু দা। ওমা যারা উলু ধ্বনি দিল তারা আমার নিজের মা গো, আর যারা উলু ধ্বনি দিল না তারা আমার সৎ মা। তাই যদি কেউ নিজের মা হয়ে থাকো, তোমরা উলু দা উলু দা, উলু দা উলু দা, উলু দা উলু দা, উলু দা উলু দা, গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ে 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 উলু দা উলু দা। ও গো উলু ধ্বনি দিল যত নদিয়া নাগরে, উলু ধ্বনি দিল যত নদিয়া নাগরে, উলু ধ্বনি দিল যত নদিয়া নাগরে, উলু দিল বাসুদেব ঘোষে হেরে যুগল মাধুরী, আনন্দ ধরে না আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ে আনন্দ ধরে না, গৌর বিষ্ণু প্রিয়ার বিয়ে আনন্দ ধরে না,
ভজন গান করবো, কেমন? সবাই মিলে দুবাহু তুলে। তুমি আনন্দ, এদিকে সব ঘন হেরি সুন্দর নয়নাভিরা, তব চরণে শরণ নীলা, ধন্য এ ত্রিভুবন ধা। ভাগবতী শ্রীযমুনায় উজান বয়ে যায়, কেশী ঘাটার
চোখের পাতা খোলা রাখবো, কাটবে প্রহর হরি নামে, সবাই সারা রাতে যাবো। Cheers.
আসে বিহারে ঝুলন দোলাই রাধার বংশীধারে বলে ধরে দোলে রায় কিশোরী দোলে রাস বিহারে ঝুলন দোলাই রাধার বংশীধারে করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে বলি যে মানা করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে করছি যে মানা করছি যে মানা যমুনাতে জল নিতে একলা যেও না রাধে তোমায় বারে বারে বলি যে মানা করছি যে মানা তোমার হলো যে বর্ণা হলো যে বর্ণা ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনি নাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বর্ণা হলো যে বর্ণা ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনি নাম
হোলি খেলবো না রে, হোলি খেলবো না, খেলবো না সো চিকন কালায় লোকো, হোলি খেলবো ছাড়া গতি না,
সীতায় গো